হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিশ্চয়ই তো আপনাদের দেখেই বুঝতে পেরেছেন যে বিষয়টি কী হবে আজকে। কিন্তু আমি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিয়েছি। ফেসবুকের নতুন একটা আপডেট এসেছে বন্ধুরা, এখন থেকে আর আপনি আপনার ফেসবুক আইডি লক করে রাখতে পারবেন। আপনার নিরাপত্তার জন্য, আপনার সিকিউরিটির জন্য ফেসবুক আইডি লক থাকলে কিন্তু আপনার অনেক মানে সেফটি হবে, অনেক নিরাপত্তা থাকবে, এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফেসবুক আইডি যদি লক করতে চান তাহলে কিন্তু আপনারা অনেকেই কীভাবে ফেসবুক আইডি লক করা হয় এটি কিন্তু ভালোভাবে জানেন না। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি দেখিয়ে দেবো আমার মানে ফেসবুক আইডি লক করে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডি লক করতে পারবেন। আজকে কিন্তু আমি ভালোভাবেই বুঝিয়ে দেবো এবং সেটিংসগুলো কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারবেন, আপনারা কিন্তু অবশ্যই শিখতে পারবেন, আপনার প্রত্যেকটি আইডিও কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন মূল কাজে চলে যাই, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। এবং বন্ধুরা, আমি আমার কাজে চলে যাই। আমি প্রথমেই মানে প্রোফাইল লক করার জন্য আমার ফেসবুক আইডিটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমার কিন্তু মানে প্রোফাইলে চলে আসতে হবে। তো আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে কিছু থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে কোণার মধ্যে এই থ্রি পয়েন্টের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এই যে এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন, লক প্রোফাইল। এই লক প্রোফাইলের উপরে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অটোমেটিক প্রোফাইল লক হয়ে যাবে। তো আমি লক প্রোফাইলের উপরে ক্লিক করলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল, নিচে এই যে নিচে সেটিংস, এইটির উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমি কনফার্মেশন দেওয়ার জন্য আমি ওকের উপরে ক্লিক করব। ওকের উপরে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমার এইটা কিন্তু প্রোফাইল লক হয়ে যাবে। প্রায় 30 সেকেন্ড বা 35 সেকেন্ড পরে কিন্তু লক হবে, তাড়াতাড়ি হবে না। তো বন্ধুরা, আপনারা এই সেটিংসটা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব দিবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।